উপনির্বাচন খেলার মন ভূপেন বরার। উপনির্বাচনত বিহালি সমষ্টির প্রার্থী হব পারে ভূপেন বরা। অপেক্ষা মাথুন রাহুল গান্ধীর সেউজ সংকেতলৈ। 2026ৰ বিধানসভা নির্বাচনত উত্তর অসমত কংগ্রেস শক্তিশালী করার স্বার্থত বিহালি সমষ্টিত উপনির্বাচন খেলার মন মেলিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। প্রকাশ্যকৈ ঘোষণা নকৰিলেও ভিতরে ভিতরে উপনির্বাচন খেলার কুচকাওয়াজ করে আছে ভূপেন বরাই। এতিয়া মাথুন দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সেউজ সংগীতর বাবে অপেক্ষা করে আছে ভূপেন বরাই। রাহুল গান্ধীয়ে সেউজ সংকেত দিলেই বিহালি সমষ্টির উপনির্বাচনের প্রার্থী হব পারে ভূপেন বরা। ইতিমধ্যে বিহালি সমষ্টির পৰা পাঁচজনকৈ কংগ্রেসীয় টিকট বিচারিলেও প্রার্থিত্বর শীর্ষত আছে ভূপেন বরা। বিহালি সমষ্টিত নির্বাচন খেলাক লৈ চর্চা হওয়া বিষয়টি সাংবাদিকর আগত নুই করা নাই ভূপেন বরাই। জল্পনা কল্পনা তো বহুত ধরনের হয়ে থাকিব পারে, সেইটোত মই মতামত নিদো। কিন্তু মোৰ সভাপতি হিচাপে দায়িত্ব হৈছে পঞ্চায়ত নির্বাচন আর পাঁচটা সমষ্টির উপনির্বাচনক লৈ দলক প্রস্তুত করা, আর সেইকাৰণে মই পাঁচটা সমষ্টিলৈকে যাম। উপনির্বাচনের পাঁচটা সমষ্টিলৈ যাওঁতে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক পর্যালোচনার কারণে যাওঁতে মোৰ নাম কোবাত চর্চা হব পাৰে, ভূপেন বৰাই খেলিব পাৰে বুলি চূড়ান্ত সিদ্ধান্ত দলে লব। ইফালে চামগুৰি সমষ্টির উপনির্বাচনত তানজিল হুসেইনে নির্বাচন খেলাক লৈ শাসকীয় পক্ষই পরিয়ালকেন্দ্রিক রাজনীতির আশ্রয় লওয়ার অভিযোগ উত্থাপন করার সময়তে মুখ খুলিছে রকিবুল হুসেইনে। পিতৃ স্পষ্ট কথা, তানজিল রাষ্ট্রীয় NSEY-র কোষাধ্যক্ষ, গতিকে রাইজে বিচারিলে চামগুৰিত নির্বাচন খেলিব তানজিলে। তাত পরিয়ালকেন্দ্রিক রাজনীতির কথাই নাহে। মোৰ লৰা মোৰ পত্নী কংগ্রেস করে, বিজেপি করলেহে আপনাদের খুঁজব, রাইজে বিচারে রাইজে বিচারে দিব লাগিব। গাভাস্কৰৰ পিতেকে ক্রিকেট খেলিব পাৰে, তেন্ডুলকৰৰ পিতেকে ক্রিকেট খেলিব পাৰে, ডাক্তৰৰ পিতেক ডাক্তৰ হ'ব পাৰে। মোৰ লৰাটোৱে NSY কৰি ঘূৰি ফুৰিছে মানুহক লগত সমগ্ৰ কৰি, মোৰ লৰাটো হ'ব নোৱাৰে। যদি হাইকমাণ্ডে দিয়ে হাইকমাণ্ডৰ কথা। উপনির্বাচনৰ দিন বাৰ ঘোষণা হোৱাই নাই, কিন্তু তার মাজতে প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা বেশ জমিছে রাজ্যের রাজনীতিত। হীরকজ্যোতি মালাকারর প্রতিবেদন, নিউজ 18 অসম নর্থ ইস্ট।